সাদে আফরিনের শুরুটা হয়েছিল তরুস হোমমেড ফুড সার্ভিস দিয়ে। প্রাণীর প্রতি ভালোবাসা থেকেই এখন তিনি ভিগান ফুড নিয়ে কাজ করা শুরু করলেন। খুব অল্প সময়ের মধ্যেই সাদিয়া আফরিনের ভিগান হোমমেড ফুড সার্ভিস দেশ বিদেশের ক্রেতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠে। ভিগান ফুডে মানুষ অভ্যস্ত হলে কমবে রোগ ব্যাধি আর বাঁচবে প্রাণী, আর তাই সাদিয়া আফরিন ভিগান ফুড নিয়ে কাজ করে যেতে চান। আমি সাদিয়া আফরিন, আমার উদ্যোগের নাম তোরাস। আমার খুব শুরু থেকেই ইচ্ছা ছিল যে রান্না নিয়ে কাজ করার। তো এই ইচ্ছাটা আসলে পরিপূর্ণতা পেয়েছে যখন আমি রাঁধুনির জন্য কিছু কন্টেন্ট ক্রিয়েট করতে যাই। তো সেখানে আসলে হ্যান্ড মডেল অ্যান্ড শেফ হিসেবে কাজ করতে গিয়ে আমি আরও বেশি করে বুঝতে পারি যে আমার আসলে রান্নার প্রতি ইন্টারেস্টটা অনেক বেশি। তো তখন থেকেই আসলে ডিসিশনটা নিয়ে ফেলেছিলাম যে আমার একটা হোমমেড ফুডের একটা প্রতিষ্ঠান আমি রেডি করব, এবং সেখান থেকেই আসলে উদ্যোগ জীবনের আমার শুরু। তোরা জোনে আসলে দুটো খাবারের প্রজেক্ট আছে, একটা হচ্ছে ভিগান আর একটা হচ্ছে ননভেজ। সো 2017 আমরা প্রথম স্টার্ট করেছিলাম ননভেজ খাবার নিয়ে, আর 2019 আমাদের প্রথম ভিগান ফুড নিয়ে কাজ করা আমরা শুরু করেছি। আমাদের ননভেজ আইটেমগুলোর প্রচুর ক্লায়েন্ট থাকা সত্ত্বেও আমি ভিগানে শিফট করেছি। তার পিছনে মূল কারণ হচ্ছে বাংলাদেশ আসলে অনেক বড় একটা জায়গা, এখানে আসলে অনেক মানুষ আছে যাদের বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয় ভিগান ফুড খুঁজে না পাওয়ার কারণে। তো সেই বিষয়টা আসলে চিন্তা করেই ভিগান ফুড নিয়ে কাজ করা আমি শুরু করি 2019। আমাদের তোরাসে 100+ আইটেম আছে এবং প্রতিনিয়ত এই আইটেমগুলো নিয়ে আরও আমরা কাজ করছি, যাতে করে বাংলাদেশে যারা আছেন ভিগান তাদের এই খাবার নিয়ে কোনো প্রকার ঝামেলায় যেতে না হয়। ভিগান ফুড হচ্ছে এমন এক ধরনের খাবার যে খাবারগুলো সম্পূর্ণভাবে প্ল্যান্ট বেসড, অর্থাৎ গাছপালা থেকে তৈরি করা হয়। আমরা আসলে বাংলাদেশে যারা আছি তারা সেই ছোটোবেলা থেকেই এই ধরনের খাবারে কিন্তু অভ্যস্ত, কিন্তু যেহেতু ভিগান কথাটা এই শাকসবজির আগে জুড়ে দেওয়া হয় সেটা নিয়ে অনেকের মনে অনেক ধরনের প্রশ্ন থাকতে পারে। সো আমাদের তোরাসে আসলে আমরা যেটা করেছি, আমরা ননভেজ যে খাবারগুলো আছে সেই খাবারগুলোকে প্ল্যান্ট বেসড একটা ভার্সনে চেঞ্জ করার চেষ্টা করেছি, আর সেই জন্যই বলতে পারি যে আমাদের তোরাস আসলে ইনোভেটিভ খাবার নিয়ে কাজ করছে। তো আমরা যেমন ননভেজ খাবারের ভিতরে আছে বিরিয়ানি, কাচ্চি, তেহারি, ঠিক এই সিমিলার বেস খাবারগুলোই সেম টেস্টে শাকসবজি দিয়ে রেডি করেছি আমাদের ভিগান আইটেম হিসেবে। আমাদের তোরাসের মেইন সবচাইতে হট কেক সেলিং প্রোডাক্ট হচ্ছে মাশরুমের কাচ্চি। এটা হয়তো অনেকেই প্রথমবার আজকে শুনলেন, কিন্তু সবচাইতে মজার ব্যাপার হচ্ছে আমরা বেশ কিছু ননভেজ খোর মানুষের সামনে যখন মাশরুমের এই কাচ্চিটাকে নিয়ে গিয়েছিলাম, তারা এক বাক্যে স্বীকার করেছে যে এই খাবারটা কোনোভাবেই ননভেজ খাবারের থেকে কম যায় না। ঠিক সিমিলার ওয়েতে আমাদের এখানে সয়ার তেহারি আছে যেটা একেবারেই বিফের টেস্টটাকেই আপনাদের দিবে। আবার যেমন দেখা যাচ্ছে যে নতুন একটা বিরিয়ানি আমরা এনেছি তোরাসে, সেটা হচ্ছে কাঁচা কাঁঠালের বিরিয়ানি। তো এভাবেই আমাদের যেমন করে বিরিয়ানি, কাচ্চি, তেহারির ভার্সনগুলো আছে, ঠিক সেরকম করেই আমাদের বিভিন্ন ধরনের ফাস্টফুডের আইটেমও আছে।
বার্গার হিসেবে আমরা তো চিকেন, বিফ বা মাটনকেই বুঝি, কিন্তু আমাদের তোরাসে তোফুর বার্গার তৈরি হয়, আমাদের তোরাসে আছে সয়ার বার্গার, আমাদের এখানে মেড করা হয় কাঁচা কাঁঠালের এবং কাঁচা কলার বার্গার। তো এগুলো অনেকের কাছেই শুনলে মনে হবে যে এগুলোও কি সম্ভব, কিন্তু হ্যাঁ, আমরা আসলে এগুলো রেডি করে থাকি। আমরা আসলে চিন্তাই করতে পারি না যে ডিম, দুধ, বাটার ছাড়া কখনো কেক বা পেস্ট্রি রেডি হয়। তো আমাদের ভিগান যে ভার্সনগুলোতে আমরা কাজ করি, সেখানে কোনো প্রকার ডিম, দুধ বা বাটার একেবারেই ইউজ করা হয় না, কিন্তু একেবারে সেম টেস্টেই আমরা অ্যালমন্ডের মিল্ক অথবা সয়ার মিল্ক দিয়ে তৈরি করে থাকি কেক, পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের ফাস্টফুড আইটেমগুলো। আমাদের আসলে অনেক ক্লায়েন্ট আছে যারা আসলে বাইরের কান্ট্রি থেকে এসে বাংলাদেশে খুবই মানে সমস্যার সম্মুখীন হন খাবার অর্ডার করতে গিয়ে, যেহেতু তারা আসলে প্ল্যান্ট বেসড খাবার খেয়ে অভ্যস্ত। বাংলাদেশে শুধুমাত্র প্ল্যান্ট নির্ভর খাবার কিন্তু হাতে গোনা বেশ কিছু মানুষ আছেন যারা করেন, কিন্তু সেটা আসলে প্রয়োজনের তুলনায় খুবই অপ্রতুল। তো আমরা সেই কারণেই চেষ্টা করেছি আমাদের ক্লায়েন্টের মানে সন্তুষ্টিটা যেন 100% আমরা দিতে পারি। তো সে কারণেই আমাদের এখানে বিভিন্ন ধরনের খাবারগুলো আমরা রেডি করে থাকি, যে খাবারগুলো আসলে ভিগান। ভিগান ফুড আসলে কেন খাবেন? আমরা আসলে ছোটবেলা থেকেই আমাদের মনের অজান্তেই অনেক অনেক ভিগান ফুড খেয়ে কিন্তু বড় হয়েছি। তো তার মধ্যে কিছু কিছু জিনিসের উদাহরণ আমি দেই, যেমন কাঁচা কলা, কচুর শাক, বিভিন্ন ধরনের লাল শাক, মানে এই খাবারগুলো আসলে না খেলে যে সমস্যার সম্মুখীন আমাদের হতে হয় তার মধ্যে সবচেয়ে বড় একটা প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য। তো যারা এই ধরনের প্রবলেমের ভিতরে আছেন, ভিতর দিয়ে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু প্রাণীজ ফ্যাট বা মাংস জাতীয় খাবার একেবারেই অপ্রয়োজনীয়। সো যারা এই ধরনের প্রবলেমে আছেন তাদের জন্য কিন্তু ভিগান ফুড একটা মাস্ট অপশান। সেকেন্ড ওয়েতে যদি বলতে যাই, অনেকেই আছে যাদের দুধ কিন্তু হজম হয় না, তো সেই ক্ষেত্রে তারা আসলে কি করবে? তারা কি খাবার দাবার সব বন্ধ করে দিবে? তা তো হওয়া যাবে না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, আমাদের তোলস থেকে কিন্তু দুধের আইটেমই অর্ডার করতে পারেন, কিন্তু সেই দুধটা হবে প্ল্যান্ট বেসড। যেমন আমাদের বিভিন্ন ধরনের খাবারে আমরা যেই দুধগুলো ইউজ করে থাকি সেটা হচ্ছে অ্যালমন্ড মিল্ক, সয় মিল্ক। তো এগুলো কিন্তু শরীরের জন্য এবং স্বাস্থ্যের জন্য খুবই ভালো, এবং যদি আপনি প্রোটিনের সোর্স হিসেবে বা ক্যালসিয়াম কতটুকু আছে সেই হিসেবে খেয়াল করতে চান, তাহলে আমি বলবো দুধের তুলনায় কোনো অংশেই সয়া মিল্ক এবং অ্যালমন্ড মিল্ক কিন্তু কম নয়। তো যারা যারা এই ধরনের প্রবলেমগুলোর মধ্যে দিয়ে যাচ্ছেন, যেমন উচ্চ রক্তচাপ অথবা ডায়াবেটিস অথবা হার্টের সমস্যা, তারা কিন্তু ভিগান ফুডগুলো ট্রাই করে দেখতে পারেন। তাদের আমি বলবো যে শরীরের প্রায় 40% রোগেরই কিন্তু নিরাময় আপনার খাদ্য দিয়ে করা সম্ভব। তো আমি বলছিলাম যে যারা আসলে এই যে উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস বা হার্টের সমস্যায় প্রতিনিয়ত ভুগছেন, তারা যদি নিজেদের খাদ্যাভ্যাসটা একটু চেঞ্জ করেন এবং ভিগান ফুডগুলোকে নিজের ডেইলি ডায়েট চার্টে রেখে দেন, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ওষুধের উপরে আমাদেরকে আর নির্ভরশীল হয়ে থাকতে হবে না। ভিগান ফুড নিয়ে কাজ করতে গিয়ে আমার আসলে অনেক অনেক ইনোভেটিভ আইডিয়াগুলো এসেছে, এবং আমাদের তরুসে প্রতিনিয়তই আমরা চেষ্টা করছি যে খাবারের মান ঠিক রেখে, খাবারের টেস্ট ঠিক রেখে, ওই সেম টেস্টের যেগুলো ননভেজ খাবার খেয়ে এতদিন আমরা অভ্যস্ত ছিলাম সেই আইটেমগুলোই কিন্তু ভিগান হিসেবে নিয়ে আসতে। আমাদের তোরাসের আসলে কিন্তু দুটো শাখা, একটা হচ্ছে সম্পূর্ণভাবে ভিগান এবং অন্য আরেকটা শাখা সেটা আমরা ননভেজ নিয়েও কাজ করছি। তো আমাদের এই উদ্যোগটা আমরা স্টার্ট করেছিলাম 2017 সালে। তো তখন থেকেই আমাদের যে ক্লায়েন্টরা আছেন তারা আমাদের বেশ কিছু সিলেক্টেড আইটেম আছে তোরুসের,
সেই খাবারগুলো প্রচণ্ড পছন্দ করেন। এর মধ্যে সবচাইতে আগে যদি আমাকে বলতে হয়, সেটা হচ্ছে আমাদের এখানে বিফের একটা কাচ্চি তৈরি হয়, যেটা প্রচণ্ডভাবে পছন্দ করেন আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট। এছাড়াও আমাদের এখানে রয়েছে হচ্ছে চিকেন দাম বিরিয়ানি, যেটা হচ্ছে কলকাতার স্টাইলে আমরা রেডি করে থাকি। সেই খাবারের স্বাদ নিয়েও মানে আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট আলহামদুলিল্লাহ প্রচুর সন্তুষ্ট। এবং আমাদের প্রত্যেকটা ক্লায়েন্ট যেহেতু তাদের প্রত্যেকটা খাবার কাস্টমাইজ করে নিতে পারে, সো আমাদের তরুসের কিন্তু এখন পর্যন্ত কোনো মেনু আমরা তৈরি করিনি। আপনাদের যখন যেটা প্রয়োজন, যখন যেটা পছন্দ, আমাদের তরুসে অর্ডার করতে পারেন। একেবারে শাক থেকে আরম্ভ করে কাচ্চি, বিরিয়ানি, তেহারি প্রত্যেকটা জিনিসই আমাদের এখানে কিন্তু অ্যাভেলেবেল আছে। তো আমাদেরকে অর্ডার করতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একদিন আগে আমাদেরকে জানাতে হবে, এবং আপনার যেদিন ডেলিভারিটা প্রয়োজন, যখন ডেলিভারিটা প্রয়োজন তখন ঠিক টাইম মতন আমরা আমাদের ডেলিভারি ম্যান দিয়ে পৌঁছে দিই খাবারটা বাসায়, অথবা পিক আপেরও সুন্দর ব্যবস্থা আছে। আমাদের তরুসের সবচাইতে স্পেশাল একটা আইটেম হলো কলকাতার স্টাইলে তৈরি করা চিকেন বিরিয়ানি। সো এটা আসলে অনেকটাই আমাদের বাংলাদেশে কাচ্চি যেভাবে রান্না করা হয় সেরকম করে দমে বসিয়ে রান্না করা হয়। সো এইটার সাথে আমরা যেটা করি, আমাদের স্পেশাল একটা কাবাব তৈরি হয়, সেই কাবাবটা হচ্ছে জালি কাবাব। কিন্তু সেটাও চাইলে আপনারা মাটনের, যারা পছন্দ করেন মাটনের করে নিতে পারেন, যারা পছন্দ করে চিকেনের, চিকেনেরও করে দেওয়া যায়, এবং যারা পছন্দ করে বিফের তারা বিফেরও করে দেওয়া যেতে পারে। তো সেই সাথে আরও আছে আমাদের ভেজিটেবলস। এই ভেজিটেবলসটার ভিতরে আমরা ট্রাই করি একটু ফিউশন করার, সেটা হচ্ছে গিয়ে আমাদের চাইনিজ যে স্টাইলটা সেটার সাথে দেশীয় একটা ফিউশন করে আমরা একটা চাইনিজ ভেজিটেবলস রেডি করি। সেই ভেজিটেবলসটা খেতে খুবই মজা। এটাও আমাদের এখানে যারা কাচ্চি অর্ডার করে বা পোলাও, প্লেন পোলাও অর্ডার করে, তারা রোস্টের সাথে এটা অর্ডার করে থাকে। সো আমাদের এখানে আসলে বেস্ট সেলিং বা মোস্ট সেলিং যে আইটেমটা সেটা হচ্ছে গিয়ে মাটনের কাচ্চি এবং সেই সাথে হচ্ছে চিকেনের কাচ্চি। তো তরুসে আসলে অর্ডার করতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে একদিন আগে আমাদের পেজে আসলে নক করতে হয়, সেখানে আমাদেরকে জানাতে হয় এবং আমাদেরকে জানিয়ে দিতে হয় যে ঠিক কোন টাইমে আপনাদের ডেলিভারিটা লাগবে। তো ওই টাইম অনুযায়ী আমরা আগে থেকে আমাদের নিজেদের ডেলিভারি ম্যানকে বলে রাখি এবং সে হচ্ছে পিক করে নিয়ে চলে যায় এবং আমরা হোম ডেলিভারি দিয়ে রাখি। আমাদের যারা ভিগান ক্লায়েন্ট আছে তারা কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড থেকে বাংলাদেশে এসে ভিগান ফুড খুঁজতে গিয়ে প্রথমেই আমাদেরকে নক করে। এমনও অনেক হয়েছে যে অনেক ক্লায়েন্ট বিদেশে বসে আমাদেরকে এক সপ্তাহ পরে তারা বাংলাদেশে আসবে, সেখান থেকে আমাদের কাছে ফুড অর্ডার করে রেখেছেন। যেমন লাস্ট মান্থে ন্যাশনাল জিওগ্রাফির অনেক বড় একটা টিম বাংলাদেশে এসেছিলেন এবং তারা বাংলাদেশে আসার এক সপ্তাহ আগে নক করে কিন্তু তারা এই এক সপ্তাহ বাংলাদেশে স্টে করতে গিয়ে কী খাবেন, কবে খাবেন, কোথায় খাবেন সেই অর্ডারগুলো আমাদেরকে করে রেখেছিলেন। এছাড়া বাংলাদেশে বিভিন্ন এমবেসির অ্যাম্বাসেডার যারা আছেন তারাও আমাদের এখান থেকে ভিগান ফুডগুলো অর্ডার করে থাকেন। বিভিন্ন ধরনের ফেয়ারে কিন্তু আমরা অংশগ্রহণ করে থাকি, আর ইন ফিউচার আমাদের যেটা ইচ্ছা আছে সেটা হচ্ছে আমরা একটা আউটলেট নিতে চাচ্ছি। সেই আউটলেটে ইনশাল্লাহ আমাদের ভিগান এবং ননভেজ দুটো পোর্শনই থাকবে, সো দ্যাট যারা আসলে তোরাসে বসে খাবার খাওয়ার একটা আশা প্রকাশ করেছেন আমাদেরকে, তাদের জন্য এটা হচ্ছে একটা সুখবর যে খুব শীঘ্রই আমরা একটা আউটলেট নিতে যাচ্ছি। বেশিরভাগ ক্ষেত্রে যেটা দেখা যায় যে ক্লায়েন্টদের একটা খুব আফসোস থাকে যে ননভেজ ক্যাটারিং এত এত আছে বাংলাদেশে, কিন্তু ভিগান ক্যাটারিং কিন্তু
একটাও এখন পর্যন্ত নাই। আসলে সেই কথাটা চিন্তা করেই আমাদের এই পদক্ষেপটা গ্রহণ করা যে আমাদের কিচেনে আসলে ভিগান এবং নন ভিগান দু ধরনের ক্যাটারিংয়ের খাবার দাবারই আমরা রাখবো। আর সেই ফলশ্রুতিতেই কিন্তু আমরা এই যে কাচ্চি, বিরিয়ানি, তেহারি এটার আসলে দুটো ভার্সনই কিন্তু অ্যাভেলেবেল রেখেছি। একজন উদ্যোক্তার জীবনে আসলে পারিবারিক সাপোর্টটা অনেক বড় একটা ব্যাপার। তো সেই ক্ষেত্রে আমি যেটা ফেস করেছি, আমার ফ্যামিলির প্রত্যেকটা মানুষ আমাকে একেবারে শুরু থেকে প্রচণ্ডভাবে সাপোর্ট করেছে। বিশেষ করে আমার হাজবেন্ডের কথা না বললেই না, তিনি যেভাবে মেরুদণ্ড হয়ে আমাকে সবসময় আমার প্রত্যেকটা ইচ্ছার পাশে থেকে আমাকে সাপোর্ট করেছে, এই সাপোর্টটা যদি না পেতাম তাহলে হয়তো আজকে আমার টুরুস যেই জায়গায় আছে সেখানে আমি কখনোই পৌঁছাতে পারতাম না। সাদিয়া প্রথম থেকেই অনেক পরিশ্রমী, সে একজন এন্টারপ্রেনার হিসেবে অনেক আগ থেকেই সে চেষ্টা করে যাচ্ছে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য। আমি আমার যথাসাধ্য চেষ্টা করি তার পাশে থাকার। আমি এই সাদিয়ার বিজনেসটাকে তার মার্কেটিং এবং ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশন এবং বিভিন্ন পার্সেল ঠিকমতো পৌঁছেছে কি না সেগুলো খেয়াল রাখছি, কারণ সাদিয়াকে সবসময় খাওয়ারের গুণগত মান এবং হাইজিনটা খেয়াল রাখতে হয়। সেক্ষেত্রে সে সবসময় বিভিন্ন দিকে নজর দিতে পারে না, তার সব দিকেই আমি ওভারঅল সব দিকেই খেয়াল রাখছি। আমাদের দুটো বাচ্চা আছে এবং আমার দুটো বাচ্চাই আল্লাহ রহমতে অ্যাজ এ ওয়ার্কিং ওম্যান হিসেবে তাদেরকে যতটুকু সময় দেওয়ার আমি দেই, বাট আমার কাজে তারা তাদের পড়াশোনা শেষ করে যথেষ্ট সাপোর্ট করে এবং প্রত্যেক মুহূর্তেই তারা আমাকে ইন্সপায়ার্ড করতে থাকে যে হ্যাঁ আম্মু তুমি কাজটা করো। আমার আম্মু অনেক হার্ড ওয়ার্কিং, আম্মু বিজনেসও করে আবার আমাদের টেক কেয়ারও করে। যখন আমাদের ফ্রি টাইম থাকে তখন আমরা আম্মুকে হেল্প করার চেষ্টা করি। স্ট্রাগলের কথা আসলে বলতে গেলে সবচাইতে বড় যে সমস্যার সম্মুখীন আমি হয়েছি সেটা হয়েছে আমি যখন বিজনেসটা শুরু করেছিলাম, তখন হুট করেই আমি জানতে পারি যে আমি আসলে কনসিভ করেছি এবং আমি আমার তৃতীয় সন্তানের মা হতে যাচ্ছি। তো ফ্যামিলির প্রত্যেকটা মানুষই আসলে একটু নারাজ ছিল যে কেন আমি আসলে উদ্যোক্তা হিসেবে কাজ করতে যাচ্ছি বা কেন এখনই এই ধরনের কাজগুলো করতে হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা আমার জন্য হয়েছিল সেটা ছিল যে আমার থার্ড বেবি কনসিভ করার সময় আমার একটা সিস্ট ছিল পেটে। তো আমার বেবিটা যখন হলো সে একটা প্রিম্যাচিউর বেবি ছিল, প্রিম্যাচিউর হওয়ার কারণে 3 days পরেই সে আসলে মারা যায়। আর তখন ফ্যামিলির মধ্যে থেকে সবচাইতে বড় মানে প্রবলেম যেটা আমার হয়েছে যে সবাই আমাকে বলেছে যে যেহেতু আমি এই বিজনেসে নিজের অনেক বেশি সময় দিয়েছি এবং এই বিজনেসটাকে নিজের সন্তানের চেয়ে বেশি প্রাধান্য দিয়েছি সেই কারণেই হয়তো আমি আমার বেবিটাকে লস্ট করেছি। তো এই মানে ফেজটা লাইফের অনেক বেশি কঠিন ছিল আমার লাইফে এবং সেখান থেকে আমার ফ্যামিলির হাজবেন্ড এবং আমার বাচ্চাদের সাপোর্টে আমি আবার ঘুরে দাঁড়িয়েছি। এবং আমি বলবো যেসব নারীরা আসলে স্বপ্ন দেখে যে নিজে একজন উদ্যোক্তা হবেন এবং উদ্যোগের পিছনে আসলে সময় দিবেন, তাদের এই ধরনের অনেক অনেক প্রবলেমগুলো কিন্তু ফেস করতে হয়। মূলত আসলে সমাজের থেকে বেশি আমাদের পরিবারে যারা আছে আশেপাশের আত্মীয় স্বজন তাদের কাছ থেকেই আসলে বাধাগুলোর ফেস করতে হয়। একজন উদ্যোক্তার জীবনের এটা হচ্ছে সবচাইতে কঠিন মুহূর্ত যে আপনাকে আসলে থেমে থাকা যাবে না, যত যা কিছুই আসুক না কেন এটাকে পেরিয়ে আপনার নিজের প্রতি ভরসা রাখতে হবে এবং একদিন তাহলে মানুষ ঠিকই সে যেটা চায় সেখানে আসলে পৌঁছে যায়। সবারই আসলে অনেক বড় বড় স্বপ্ন থাকে, আমাদের তোরাস নিয়েও আমার অনেক স্বপ্ন রয়েছে। এখন হয়তো আমরা একটা আউটলেটের কথা চিন্তা করছি, ইন ফিউচার দেশের বিভিন্ন প্রান্তে অনেকগুলো আউটলেট হবে আমাদের তোরাসের ইনশাআল্লাহ।